নমস্কার বন্ধুরা মমস ম্যাজিক রান্নাবান্নার আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত প্রচণ্ড গরম পড়েছে আর এই গরমে প্রচুর পরিমাণে করোনা ভাইরাস চারিদিকে ছড়াচ্ছে তাই সকলেই ভীষণ সাবধানে থাকবেন দরকার ছাড়া বাড়ির বাইরে বেরোবেন না হালকা খাবার দাবার খাবেন আর প্রচুর পরিমাণে জল খাবেন আমার আজকের রেসিপি কম তেল মশলায় সাবেকি পদ্ধতিতে লাউ চিংড়ি রেসিপিটা যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আপনাদের মূল্যবান কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে নতুন বন্ধুদের স্বাগত আর পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের এই পর্বটি লাউ চিংড়ি বানানোর জন্য কড়াইতে দিয়ে দিয়েছি এক চা চামচ সর্ষের তেল তেলটা ভালো করে গরম করে নিয়েছি আর আড়াইশো গ্রাম চিংড়ি মাছ ছোট ছোট চিংড়ি ভালো করে ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে দশ মিনিট রেখে দিয়েছিলাম সেটা ছেড়ে দিলাম চিংড়ি মাছ খুব বেশি সময় ধরে ভাজা যাবে না তাহলে কিন্তু চিংড়ি মাছ শক্ত হয়ে যায় হালকা করে চিংড়ি মাছটা ভেজে নেব রেসিপি দেখতে দেখতে যদি কোনো ইনগ্রিডিয়েন্টস আপনাদের মিস হয়ে যায় তবে অবশ্যই আমার ডেসক্রিপশানটা দেখে নেবেন ওখানে আমি ইনগ্রিডিয়েন্টসের ডিটেলস দিয়ে দিই মাছগুলো হালকা করে ভাজা হয়ে গেছে এখন এটা তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি ওই কড়াইতেই আমি বাকি রান্নাটা করব। তার জন্য দিয়ে দিয়েছি এক টেবিল চামচ সর্ষের তেল তাতে ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা তেজপাতা আর ওয়ান ফোর চা চামচ গোটা জিরে ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে একটা ছোট লাউ কচি সেটাকে ভালো করে ধুয়ে আমি সরু সরু করে কুচিয়ে রেখেছি লাউ কিন্তু সব সময় ধুয়েই কোচাবেন। তাহলে লাউটা ভালো রান্না হয় আর কচি লাউতে লাউ চিংড়ি খেতে ভালো লাগে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মিনিট তিন চার সময় ধরে লাউটাকে একটু হালকা ভেজে নেব লাউটা হালকা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন এই রান্নাটায় আমি কোনো জলের ব্যবহার করব না এই যে নুন দিলাম তার থেকে লাউয়ে জল বেরিয়ে যাবে এখন দিয়ে দেবো চারটে চেরা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই যে যার স্বাদ অনুযায়ী বুঝে দেবেন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ভালো করে সমস্ত মশলা মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দশ থেকে বারো মিনিট রান্না হতে দেব এতে লাউটা সেদ্ধ হয়ে যাবে ঢাকা দিয়ে লাউটা রান্না করাতে দেখুন কতটা জল বেরিয়ে এসেছে লাউটাও সেদ্ধ হয়ে গেছে এখন চিংড়ি মাছটা যেটা ভিজে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম আর এখন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে জলটাকে একটু শুকনো করে নেব এই রেসিপিটা আমার মায়ের থেকেই শেখা উনি যেভাবে বানাতেন আমি সেইভাবেই বানাই এখন এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ চিনি সাবেকি রান্নাতে একটু মিষ্টি দিলে সেই রান্নার স্বাদ ভীষণ ভালো হয় আর লাউ চিংড়িটার জলটা শুকিয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে পরিবেশন করে আপনাদের দেখাবো তৈরি হয়ে গেল আমার লাউ চিংড়ি এখন এটা আমি প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি গরম ভাতে ভীষণই সুস্বাদু একটা রেসিপি রেসিপিটা যদি ভালো লাগে আপনারাও বাড়িতে একবার ট্রাই করবেন আর কেমন হল আমাকে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন তাহলে আমি চ্যানেলে নতুন কোন ভিডিওর আপলোড দিলে তার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব ধন্যবাদ